ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান সাইফুল হাদিস আলাম্মা আজিজুল হক আর নেই। আজ দুপুর 12:46 আজিমপুরের নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন উপমহাদেশের প্রখ্যাত এই হাদিস বিশারদ। খবর পেয়ে তার বাসার সামনে ভিড় করেন ভক্তরা। আগামীকাল সকাল 11:00 তার নামাজে জানাজা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। চার দলীয় জোট গঠনের অন্যতম উদ্যোক্তা ছিলেন সাইফুল হাদিস আলাম্মা আজিজুল হক।